সারা দেশে আজ থেকে শুরু হয়েছে করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া। তৃতীয় ডোজ নেওয়ার 4 মাস পার হলে স্থায়ী টিকা কেন্দ্রগুলো থেকে নেওয়া যাবে এই টিকা। প্রথম পর্যায়ে 5টি ক্যাটাগরির 80 লাখ মানুষ পাবেন টিকার চতুর্থ ডোজ। মাসিক রাহাতের রিপোর্ট। সময়ের সাথে সাথে মানুষের মধ্যে কমেছে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা। অনেকেই টিকা নেয় নেই আগের মতো মাস্ক পরা কিংবা স্বাস্থ্য সুরক্ষার বালাই, যদিও এখনো থামিনি করোনার সংক্রমণ। এমন বাস্তবতায় আজ থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া। কোভিডের যেই ইমিউনিটি বা অ্যান্টিবডি সেটা কিন্তু বেশি দিন পারসিস্ট করে না, তো যে কারণে বুস্ট করা, আপনি জানেন যে এই যে কোনো এই প্রিভেনশনে বুস্ট আপ করলে ইমিউনিটিটা বাড়ে, অ্যাটলিস্ট আপনি কোভিড ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ঝুঁকিটা কিন্তু অনেক কম থাকে, অ্যান্ড দ্যাট ইজ এ টোটালি লজিক্যাল রিজনেবল। এবং হসপিটাল অ্যাডমিশন কিন্তু নাই বিশ্বের প্রায় 56টা দেশে, শুধু সেকেন্ড বুস্টার না, আরও বেশি পর্যায়েও অনেকেই কিন্তু টিকা নিচ্ছে। সবগুলি স্থায়ী কেন্দ্রে একযোগে এই সেকেন্ড বুস্টার ডোজের পাশাপাশি যারা থার্ড ডোজ দেননি সেটাও কিন্তু আমরা কার্যক্রম চলমান রেখেছি। প্রথম পর্যায়ে বয়স্ক, জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিসহ 5 ক্যাটাগরির 80 লাখ মানুষ পাবেন করোনা টিকার চতুর্থ ডোজ। প্রথম দিন কেন্দ্রগুলোতে তেমন ভিড় ছিল না, তবে সামনে মানুষের চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। থার্ড ডোজ থেকে অ্যাটলিস্ট 4 মান্থ হতে হবে, সেই ক্যালকুলেশনটা আমরা করেছি, সেটা অনুযায়ী কিন্তু হিউজ নাম্বার অফ পার্সন আর এলিজিবল, 4 কোটির উপরে। কিন্তু আমরা এর মধ্যে আবার ক্রাইটেরিয়া সেট করেছি, তো সেই হিসেবে আমরা দেখেছি যে আপনার আমাদের এলিজিবল প্রায় 80 লক্ষর মতো হয়। ভ্যাকসিন অ্যাভেলেবিলিটি আছে, আমাদের দিক থেকে কোনো রকম সমস্যা নেই। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এরই মধ্যে দেশে 12 কোটির বেশি মানুষ করোনা টিকার 2 ডোজ নিয়েছেন, তৃতীয় ডোজ নিয়েছেন 6 কোটি মানুষ। মাসরেক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলায় চলছে করোনা টিকার চতুর্থ ডোজ প্রদান কার্যক্রম। সকালে চট্টগ্রাম নগরীর সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র রেজাউল করিম চৌধুরী। নগরীর 11টি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি উপজেলার 8টি কেন্দ্রে একযোগে দেয়া হচ্ছে টিকা। নেত্রকোনা জেলা সদর হাসপাতালে কার্যক্রমের উদ্বোধন হয়। জেলায় 10টি কেন্দ্রে দেয়া হচ্ছে টিকা। প্রথম দিনে টিকা গ্রহীতার সংখ্যা খুব কম। চতুর্থ ডোজ ক্যাম্পেইনে শুধু ফাইজারের টিকা দেয়া হচ্ছে। দেশের সিটি কর্পোরেশন, মেডিকেল কলেজ, জেলা ও উপজেলা হাসপাতালে একযোগে চলছে টিকাদান।